কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাবরে একবার কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাবরে একবার ভবে মানুষ হয়ে এলাম মন ভাবরে একবার কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাবরে একবার আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল আপনারা যারা কৃপা করে এসেছেন যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এছাড়াও আছেন আত্মাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা আপনাদের চরণে রইল আধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা যে গীতখানি আমরা এই মুহূর্তে শুনছি এই গীতের পিছনে রহস্যটা একটু বলি মাত্র ২৪ বছর বয়স আপামর জনসাধারণের কল্যাণিতার্থে নিজের আত্ম বলিদান দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচীমায়ের কথা রাখতে নীলাচলে অবস্থান করলেন এই নীলাচলে থাকাকালীন মহাপ্রভুর মনে জাগল আমার একটা গোপন গৃহের দরকার যেখানে আমি গোপন কিছু কথা গোপন লোকেদের সঙ্গে আলোচনা করব কে দেবে গোপন ঘর এমনি ঘর পাওয়া যায় না আবার গোপন ঘর তখন তপন মিশ্রের ভাই কাশী মিশ্র তপন মিশ্র ছিলেন মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত কাশী মিশ্র বললেন প্রভু আমার বাগান বাড়িতে একটা গুপ্ত ঘর আছে সেখানে আগেকার দিনে দেখবেন গোপন ঘরে পাট্টা পাট্টা মানে দলিল সোনা দানা দামি দামি জিনিসপত্র রাখা হতো সেই ঘরগুলি থাকতো একান্তে কোনো জঙ্গল কিংবা বনের ভেতর তা প্রভু আমার ওই গোপন ঘরটা আমি তোমায় দিতে পারি যদি তুমি কৃপা করে গ্রহণ করো তা পরের দিন মহাপ্রভু ঘর দেখতে গিয়ে দেখলেন কাশী মিশ্র বাগান বাড়িতে একটা গর্ত করেছে যত সোনা দানা মণি মাণিক্য সেই গর্তের মধ্যে দিয়ে আর মাটি চাপা দিচ্ছে তা মহাপ্রভু বললেন এ কি করছো তুমি এত মূল্যবান বস্তুগুলোকে তুমি গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছ তখন তপন মিশ্রের ভাই কাশীনাথ মিশ্র বললেন প্রভু পৃথিবীতে কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায় সে কি আর কোনোদিন কাঁচ খুঁজতে থাকে আমি কাঁচ খুঁজতে গিয়ে চৈতন্য রূপ চরণ হীরের সন্ধান পেয়েছি এই জড় জাগতিক বস্তুর আমার আর প্রয়োজন নাই হৃদয় গৌর হরি সেই গোপন ঘরটিকে বলা হয় গম্ভীরা সেই গম্ভীরায় মহাপ্রভুর ৩৫ জন অন্তরঙ্গ ভক্ত ছিল তার মধ্যে এই গীতটি যিনি গাইছেন তিনি হলেন ৩৫ জনের মধ্যে ফার্স্ট এক নম্বরে যার নাম পাওয়া যায় তিনি হলেন রায় রামানন্দ মন কি করিতে ভব
की को दीते भवे ये ले की को दीते भवे ये ले पनी धनी पधम परे मापा रे मापा रे मापा ने दापा भवे एले रेनी धपा धाम पमरे रे पापा मधरा पनीनी दासा दारी धनी धपा रे धनी धपा সয়ে কি করিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে তুমি কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে তুমি কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে ধরলে তুমি মায়ার দা কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাব রে একবার মন রে কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাব রে একবার কহে রায় রামানন্দে অবুজ মনরে কহে রায় রামানন্দে কহে রায় রামানন্দে আপনারা বলবেন বাবা গৌরাঙ্গ একথা কেন বললে যখনই কোনো কীর্তনিয়া কোনো গীতকর্তা বা মহাজনের নাম বলবে তাকে কষ্ট করে একটা প্রণাম জানাতে হয় আপনারা বলবেন মহাজন বা গীতকর্তাকে প্রণাম জানিয়ে আমার কি লাভ হবে আজকে যদি চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস কেন দাস বলরাম দাস শ্যামানন্দ দাস নরহরি দাস এরা যদি না আসতো নাসির মাহমুদ কবির খান এরা যদি না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না আর চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতি নিশি দিশি করে আস্বাদ তাই তো গো তাহলে তাদেরকে প্রণাম করে আমাদের লাভ কি তাদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কহে রায় রামানন্দে মন মেতে রইলি সঙ্গে সারা আনন্দে কহে রায় রামানন্দে তুই মেতে রইলি সঙ্গে সারা আনন্দে ভুলে গেলি সেই পরমানন্দে মন ভুলে গেলি
परमानंदे केमने जाबि भवबा कोथाय छिला कोथाय एलाम मन भाव रे आगबा मन रे कोथाय छिला कोथाय ना भाव रे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সচরাচর লীলা তো আপনারা সব সময় শুনছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোটবেলার লীলা গাইব নাকি কারণ মান দান মাথুর নৌকা বিলাস এসব গান সব সময় শোনেন তাই না আজকে একটু আলাদা কিছু শুনি নাকি লীলা মাধুর্য শুনবো ভগবান শ্রীকৃষ্ণের খুব ছোটবেলার লীলা ফলক্রয় কেমন ফলক্রয় মানে ভগবান একজনের কাছে ছোটবেলায় ফল ভিক্ষা করে খেয়েছিলেন যিনি জগতে সবাইকে ফল দান করেন তিনি সামান্য একটা নারীর কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়ে আমাকে একটা ফল দাও না কি গো আমাকে একটা ফল দাও না লীলা মাধুর্য শুন ফলক্রয় ওরফে রাজা চন্দ্রকান্তের সাপ মোচন যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আবামর জনসাধারণের হৃদয়ের মধ্য মুকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরা দিব্যচ্ছবি সুন্দরা তস্মৈ মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে এইবার চলো ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি প্রথম বললাম চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বান শিক্ষিত সমাজ অনেকে আছেন এই বিদ্বানটাকে আমি তিনটে সমাস করছি বিদ্বান নৈবিদ্বান উদ্বিদ্বান বিদ্বান মানে বৃত্তি বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বিদ্বান বৃত্তি কাকে বলে বৃত্তি মানে কর্ম এট ফার্স্ট প্রথম আমাদের জানা দরকার আমরা যে মানুষ হয়ে জন্মালাম কিং কর্তব্য বিমূঢ় আমার কি কর্ম করা উচিত খেলাম দিলাম সংসারে লোক বাড়ালাম নাকি এটাই তো কর্ম
তাই না? সংসারের কত কাজ মশাই আপনি কি জানবেন? আপনি তো কীর্তন করে বেড়ান। সংসারের প্রচুর কাজ, ছেলে মেয়েকে মানুষ করা, স্বামীকে দেখা, লোক দেখা, সংসারের বাসি পাট করা, রান্না করা, বাসন মাজা, কত কাজ। তাই যদি হয় মানুষ, তাহলে তোমার সঙ্গে তো পশুর কোনো তুলনা নেই, দুজনেই এক। কেন কিছু মনে করবেন না, একটু বুঝবেন কথাগুলো। হ্যাঁ, একটু বুঝতে পারলে খুব ভালো লাগবে। একটু বুঝেন, কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সংসার আছে, মানুষের সংসার আছে। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে মানুষের? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ শ্রী চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আপনি আজকে একটা মানুষের উপকার করবেন ও দু মাস পরেই ভুলে যাবে। নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, তিন মাস পরে ওই আপনার পিছনে বাস দেবে, গ্যারান্টি। আপনি একটা কুকুরকে প্রত্যেক দিন খেতে দেবেন, ও রাত্রির ১২টা বেজে গেলেও তারপরে সে আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে। কেন? মনু সংহিতার ৭২৩ পৃষ্ঠায় বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। আপনি রাত্রি ১২টার সময় বাড়ি ফিরে ডাক দেবেন, লালু রিগা, ও বলতে পারবে না, কিন্তু আপনাকে আওয়াজ করে জানাবে ওর মনের কথা। এদিকে ও পা চাটবে, না হয় লেজ নাড়াবে। এইবার অঙ্কটা মিলাম। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝে ও মেনে চলে না। ও গো মানব জাতি জেনে বুঝে ও মেনে চলে না। ১৭ মিলিয়ন ভিউ এই কথাটার উপর। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ও গো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ও গো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। ও গো মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ও গো হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনেয়ার মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। হরি 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 বল, জানান্তরে তারে মানুষ কয়, কৃষ্ণদেব জানান্তরে তারে মানুষ কয়। ওমা লীলা শুনবো আমরা, কিন্তু তার আগে আমাদের জানা দরকার। তার আগে আমাদের বুঝে নেওয়া দরকার, আমি যে মানুষ হলাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কি করা উচিত, এটাকে জানতে হবে, তারপর কীর্তন শোনা, তাই না? মানুষ হইলি সংসারে মজিলি,
করিলি ভূতের কাম, করিলি ভূতের কাম, নিশি নিশি শুধু পচাল পাড়িলি, না নইলি গোবিন্দের নাম, না নইলি গোবিন্দের নাম, নিশি নিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি বাইরে বাইরে, দিতেও নারিলি নিতেও আলিশ, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে, চৌরাশি হবে। তাহলে আগে জানা দরকার মানুষ যে হলাম কিং কর্তব্য বিমূঢ়, কি করা উচিত। আমি বলছি না আবার শুধু মানুষ হলাম নয়, আস্তে, যেখানে সেখানে মানুষ হইনি, ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছি, চারটিখানি কথা না। আপনি লন্ডনে জন্মাতে পারতেন, আপনি অক্সফোর্ডে জন্মাতে পারতেন, আপনি কেমব্রিজে জন্মাতে পারতেন, জাপান জার্মানে জন্মাতে পারতেন, তা তো জন্মালেন না, কোথায় জন্মালেন? ভারতের মাটিতে। এটা কিন্তু বহু জন্মের পুণ্যের ফল না, অনেক ভালো কর্মের ফল না। তাহলে কিসের জন্য ভারতে জন্ম হলো আপনার? জানেন না, মনু সংহিতা বলছে, অনেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম, প্রেম সে বল চৈতন্য মহাপ্রভু কি। ভারতবর্ষকে বলা হলো পুণ্যক্ষেত্র, কেন? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। বুঝলেন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হলাম, ভারতবর্ষের মতো পুণ্যভূমি পৃথিবীর কোথাও নেই বলে এটা আমাদের একটা অহংকার। যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, এটা আমাদের একটা বিরাট অহংকার বলতে পারেন। আমরা উচ্চ কণ্ঠে বলতে পারি আমরা ভারতবাসী। তাহলে এইবার বুকে হাত রেখে ভাবুন, 80 লক্ষ জন্মের পর আমি মানুষ হয়েছি ভারতের মাটিতে, মানুষ হয়ে কি করলাম? কি গো, সারা জীবন কি করলাম? সংসার, যাদেরকে দেখছি দেখে তো মনে হচ্ছে সবাই সংসার করে ফেলেছো নাকি? একজন হাত তুলে বলো তো কে সংসার করেছো? কেউ তুলছে? সংসার করেছো, বুঝে বলছো তো? তুমি যদি সার চিনে যেতে হরিনাম শুনতে আসতে না, আসবে সে হরি বল হরি বল? তাহলে আমরা সং সাজলাম কিন্তু সারকে সারা লাইফ ভোর চিনতে পারলাম। আসার সময় কে ছিল? তুমি কি জানবে? তোমার মা জানবে। তোমার তখন ওপর দিকে পা, নিচের দিকে মাথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, আমিও কাঁদছি আমার মাও কাঁদছে। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো রে হরি বল, সেই হরি। তাহলে মাঝখানের কটা দিন আমার আমার করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে শুধু আমার 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 আটা বাদ দিয়ে দেনা, দেখবি সবই মার সবই মার সবই মার, ওরে আখানা বাদ দিয়ে দেনা সবই মার সবই মার, ওরে আখানা বাদ দিয়ে বলি আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দেনা আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দেনা আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দেনা আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দেনা সবই মার সবই মার। তবে আমার আমি হচ্ছে দুটো, আমার থেকেই আমি, আমিটা হচ্ছে দুটো, একটা কাঁচা আমি একটা পাকা আম। দেখেননি আম, কাঁচা আম পাকা আম? এখন তো আমের সিজন,
কাঁচা আম পাকা আম কোন নামটা মিষ্টি ভালো, কোনটা ভালো লাগে কাঁচা না পাকা? কেন কাঁচা আমের চালনিটা ভালো লাগে না? কি গো, কাঁচা আম শক্ত সহজে নাবে না, কৃষ্ণ হলো কাঁচা আম, কৃষ্ণ একদম কাঁচা আম। কেন? রঙেও কাঁচা কাজেও কাঁচা, সবাইকে সব দেয় প্রেম কাউকে দেয় না। কাঁচা আম দেখেননি সহজে গাছ থেকে পড়ে? লাঠি দিয়ে বাড্ডাতে হবে না, হয় ঢিল পিকতে হবে না, হয় উঠে পাড়তে হবে, খুব ঝড় হলে তবে। কিন্তু আমার গৌর হলো পাকায়া পাকায়া, যাকে ঢিল পিকতে হয় না, লাঠি দিয়ে বাড্ডাতেও হয় না, ওগো বাড্ডাতেও হয় না। কি গো, গৌর পাকাম না? বললে কি করে বললে? বলে শোনো, ভক্তির বাতাসে লাগলে নেমে আসে হরি হরি ও, ভক্তির বাতাসে লাগলে নেমে আসে ও গো রঙে ও পাকা কাজে পাকা, বাতাসে লাগলে নেমে আসে ও গো কাজে ও পাকা রঙে। আমি কিন্তু ওই জায়গাটায় যাব না, সুযোগ পেয়ে গেলাম বলে দিলাম, আমি আমারটা বিচার করব। তাহলে আমরা কোন আমি, কাঁচা আমি না পাকা আমি? কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির ছোট কর্তা, আমি ওই বাড়ির বড় কর্তা, আমি ওই বাড়ির মেজ কর্তা, এটা কাঁচা আমি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার, এটা কাঁচা আমি, কাঁচা আমি। এই আমির কোনো মূল্য না। আমি কর্তায় আমি কর্তায় এ কথাটি সবাই বলে, যেদিন কালা কালের কর্তা আসে লাথি মেরে দেয় রে ফেলে, লাথি মেরে দেয় রে ফেলে। তাহলে কোন আমিটা ভালো? এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? জীবনের পাকা আমি কোনটা? পাকা আমি কোনটা? আমি যে তোমারি দাস, চৈতন্য চৈতন্য, আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলিনি তো কো, ভুলিনি তো কো, আমি যে তোমার দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলিনি তো কো, ভুলিনি তো কো। করে যদি কুপথে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দিও একটু ঠাই। ভুল করে যদি কুপথে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, একটু ধার। আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, যে কথাটি কোনদিন ভুলিনি তো কবু, ভুলি নাই কবু, ভুলিনি তো। এটা হলো পাকা, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এইবার ওই জায়গাটা কিন্তু ছাড়বেন না, কিং কর্তব্য বিমূঢ়, আমার কি কর্তব্য করা উচিত? ওমা, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কি করণীয়? কে গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম, সংসারটা হলো কলুর সংসার। কলু সংসার কেন বললাম? এই আগেকার দিনের বয়স্ক বাবারা বলতে পারবে,
কলুর ঘানি ছিল কলুর ঘানি দেখেন কি ওই দেখেন নি ও মা আপনি দেখেন নি কলুর ঘানি ছিল হ্যাঁ বলদ দিয়ে ঘোরানো হতো নারকেলকে চিপে চিপে তেল বার করা হতো সরষেকে কুটে তেল বার করা হতো তেল বার করার পর ছিবড়েগুলোকে কি করত ফেলে দিত এখন ওগুলো কাজে লাগছে আগে ফেলে দিত এই সংসার কলুর ঘানি তোমাকে খাটিয়ে খাটিয়ে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো ফেলে দেবে হ্যাঁ গো কে তোমার আপন স্বামী ও তো অভিনয় করছে যে তোমার আজকে স্বামী আগের জন্মে অন্য আরেকজনের স্বামী ছিল হাই হাসে খালি হ্যাঁ গো আমি সত্যি বলছি এখানে বই শেষ হবে পালা শেষ হবে গিন্ডুমে গেলেই ডেস খুলে নেবে আবার অন্য ডেস সাম ব্যাং গিরগিড়ি যেটা কর্মে থাকবে সেই মতো পাঠাবে কে তোমার আপন যাদে আপন ভাবলি রে মন তুই যাদে আপন ভাবলি রে মন মাঝে মাঝে কি মনে হয় জানো এই পৃথিবীটা প্রান্তশালা কিরকম দেখবেন বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে আপনাদের দিকটা দেখলাম না কিন্তু প্রত্যেক স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না কে টিনের চাল তাল একদম স্টিলের গার্ড ডার দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আবার পাখাও লাগিয়ে দিচ্ছে রেশ নেবার জন্য তুমি বসে রেশ নাও কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই পৃথিবীটা প্রান্তশালা সমনের বাস জমের বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠতে হবে কি গো কে তোমার আপন যারে আপন ভাবলি রে মন তুই যারে আপন ভাবলি রে মন সে তো আপন ন এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয় যারে আপন ভাবলি রে তুই জানে আপন ভাবলি রে মন সে তো আপন ন এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয় এই আগেকার দিনে পুতুল নাচ হতো না পুতুল নাচ পুতুল নাচ দেখেন কেউ দেখেন নি পুতুল নাচ দেখেছেন বাহ আর পুতুল গুলো নাচতেও সুন্দর বলুন যার অভিনয় শেষ হতো তাকে কি করতো একই সিস্টেম তাহলে পুতুল নাচ দেখেছেন আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন কি দেখেননি ওটা আজকে আমি দেখাবো আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন বলেন না পুতুল নাচ দেখেছি কিন্তু সংসারেরটা দেখি দেখেন সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে যখন হবে শেষ যার অধিবে যখন হবে সে যার অধিবে তারে তখন টেনে ল এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই তাই গৌর হরি 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 বল মায়ার অভিনয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় তবে দুঃখ পাবার কিছু নেই সবাই গোবিন্দ সেবায় লাগবে না
লাগবে হবে সবাই যদি গোবিন্দ সেবা করে তাহলে জমে চাকরি চলে যদি বলেন কেন এই কথা বললেন বাস্তব দিয়ে বোঝাচ্ছি বিভিন্ন ফুল গাছ দেখেছেন তো সব ফুল কিন্তু ভগবানের সেবায় যেতে পারে না পারে কি আস্তে কেউ কুড়িতে শুকনো হয়ে যায় কেউ ঝরে পড়ে গাছের তলায় শুকনো হয় কেউ মোটরসাইকেলের চাকায় পদপৃষ্ট হয় কেউ মানুষের চরণের তলায় পড়ে শেষ কেউ যায় গোবিন্দ চরণে কেউ যায় শ্মশান ঘাটে একই ফুল তো একই গাছের ফুল অতএব দুঃখ পাওয়ার কিছু নেই সবাই যে ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছি ভগবানের সেবায় লাগবো আপনি চাইলেও হবে কারণ কাল কলির প্রভাবে প্রভাবিত সবার জন্য নয় কেন নয় আস্তে সব ফুল কিন্তু এক দেবতার কাছে যেতে পারবে না যেতে পারবে কি আপনি কালী ঠাকুরকে যত ভালো মন্দ করে দিন রজনীর মালা দিন গোলাপের মালা দিন পত্রের মালা দিন তার ফেভার ফুল তাকে না দিলে সে খুশি না কি কালীর প্রিয় ফুল জবা কালীর প্রিয় ফল তার মানে আমার ইউটিউব ফলো করছে কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবি আপনি যে ফুল দেন খুশি নন কৃষ্ণের প্রিয় ফল ওটা আপনাদের এদিকে চিড়ে ভোগ হয় না চিড়ে ভোগ চিড়ে ভোগের কীর্তনে আছে কোন পদে কি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে উপনীত নিতাই চৈতন্য শ্রী অদ্বৈতের গৃহ মাঝে চৌদ্দ মাদল বাজে শান্তিপুর পুরী হইল ধন্য এই পদেতেই আছে কোন জায়গাটায় বলুন তো সম্মুখে ধরিয়া দিল একে একে হুলা সম্মুখে ধরিয়া দিল একে একে হুলা গো আপনি অদ্বৈত তাহে দিচ্ছে ছিঁড়ে কলা ও গো আপনি অদ্বৈত তাহে দিচ্ছে ছিঁড়ে কলা ছিঁড়ে কলা সন্দেশ দধি দুগ্ধ ছানা চিরে কলা সন্দেশ দধি দুগ্ধ ছানা মনোহরা শেখরানি কে করে গণনা ও গো মনোহরা শেখরানি কে করে গণনা কাঠালিয়া মত্তমা গন্ধ তুলসী কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী ও গো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা না বক্সের সামনে বসে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কৃষ্ণের প্রিয় ফুল প্রিয় ফল আছে প্রত্যেকটা দেবদেবী এই যে ফুলটার সঙ্গে মানব জাতির তুলনা করা হয়েছে ফুলটার নাম হলো শেফালি চেনেন শেফালি ফুল চেনেন চেনেন বলতে পাচ্ছেন না গ্রাম বাংলায় ফুলটার নাম হলো শিউলি চেনেন বলছে হ্যাঁ চিনি আচ্ছা শিউলিকে ফুটতে দেখেছেন শিউলি ফুল দেখেননি ও মা একবারে গাছ ভর্তি হয়ে ফুটে ফুটতে দেখেননি ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছে জীবনে শত চেষ্টা করলেও কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে আমি শিউলিকে ফুটতে দেখলাম গ্যারেন্টি জেনে নেবেন ও সব থেকে বড় মিথ্যাবাদী কেন আস্তে কেন বলতে পারবেন না শুনুন মা সন্তান কবে গর্ভে এসেছে এটা বলতে পারবে মা সন্তান কবে পৃথিবীতে এসেছে এটা বলতে পারবে কিন্তু সন্তানের কবে চোখ ফুটেছিল এটা মা লাইফে কোনোদিন বলতে পারবে না কেন পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে শিশু বাইরে আসার জন্য ছটপট করে কখন চোখ ফোটে মানুষের গভীর রাত্রে শিউলি কখন ফোটে গভীর রাত্রে
যার জন্য শিউলির সঙ্গে শেফালির সঙ্গে মানুষের তুলনা করলেন গীত কবি। কিরকম শেফালি কা ফুটে দেখো গভীর নিশিতে গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে, শেফালি কা ফুটে দেখো গভীর নিশিতে গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে, মানুষ তেমন ফুলেরই মতো মানুষ তেমন ফুলেরই মতো ঝরে যায় তার ইশারা এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই তাই গৌড় হরি 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 রবীন্দ্র পৃথিবী প্রান্ত সালা মায়া রবীন্দ্র